হ্যালো দর্শক বন্ধুরা, ইসার কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি অন্যরকমের রূপকথার গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। আজকের গল্প বিষাক্ত পেঁচা। হিমশীতল গ্রামের লোকেরা প্রায় প্রত্যেকেই ছিল কৃষিজীবী, কৃষিকাজ করে সকলে জীবিকা নির্বাহ করত। ওই গ্রামের গ্রাম প্রধানের নাম ছিল কামরুল। কামরুলের এক 5 বছরের মেয়ে আছে, নাম তার টুনি। কামরুল খুবই ভালো লোক ছিল, গ্রামের লোকের বিপদে আপদে সে সকলকে সাহায্য করত। ভালোই যেত তাদের দিন। একদিন কামরুলের এক বন্ধু গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল, আর হঠাৎই এক পেঁচা পাখি তার কাছে উড়ে আসে আর তাকে কামড় দিয়ে চলে যায়। সাথে সাথে লোকটি মাটিতে পড়ে যায় আর তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে, আর সে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। এদিকে গ্রামবাসীরা মোরলকে সেখানে ডেকে আনে। হায় আল্লাহ, এ কি হয়ে গেল? রহিমের মুখ থেকে তো রক্ত ঝরছে, ও তো মনে হচ্ছে বেঁচেও নেই, কে করেছে এমন? আমরা জানি না বাবু। এদিকে ওই পেঁচা রহিমের মৃত্যুতে ভীষণ খুশি। যাক গে, একটাকে তো শেষ করলাম, এবার মোরলের পালা। তোকেও মরতে হবে মোরল, আমি তোকে ছাড়ব না, তোদের শাস্তি তোদের পেতেই হবে। গ্রামের লোকেরা রহিমের মৃত্যুতে আতঙ্কে ছিল। মোরলও বুঝতে পারছিল না রহিম কোন কারণে মারা গেছে, এ নিয়ে মোরল ভীষণ চিন্তিত ছিল। বাবা, ও বাবা, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? সারাদিন এত কি ভাবো তুমি? সব সময় দেখি কি নিয়ে যেন চিন্তা করো, কি হয়েছে বলো তো? আসলে মা, তো রহিম চাচাটা অকালে মারা গেল, তাই দেখে একটু চিন্তিত হয়ে গেছি রে। কি এমন কামড়ালো যাতে সে এভাবে মারা গেল? বাবা, তুমি এত চিন্তা করো না তো, এমনি তুমি অসুস্থ, আর এভাবে চিন্তা করো না তো, এখন চলো ঘরে চলো। এরপর তারা দুজনে ঘরে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মোরল মশাই তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, আর হঠাৎই সেখানে ওই বিষাক্ত পেঁচাটি আসে। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আমার হাতেই মরতে হবে। এই বলে পেঁচা মোরলের কাছে আসে আর তাকে কামড় দিতে সেখানে টুনি আসে, আর পেঁচাটি সেখান থেকে পালিয়ে যায়। বাবা, ও বাবা, কি হয়ে গেল? বাবা কথা বলো বাবা, বাবা তাকাও, বাবা তাকাও, এ কি বাবার মুখ থেকে তো রক্ত বের হচ্ছে, আমার এক্ষুনি কবিরাজের কাছে যেতে হবে। ভাবলাম আমার শরীরের সব বিষ ওর মোরলের শরীরে দেব, কিন্তু ওর ওই মেয়েটার জন্য পারলাম না। তবে যেটুকু বিষ দিয়েছি তাতে করে একদিনের মাঝেই মোরল মারা যাবে, আমার প্রতিশোধ পরিপূর্ণ। এদিকে টুনি কবিরাজকে ডেকে আনে, আর কবিরাজ সেখানে এসে জানায় যে তার বাবাকে এক বিষাক্ত জিনিস কামড়িয়েছে, যে বিষ তোলা তার পক্ষে সম্ভব না। এসব বলে কবিরাজ সেখান থেকে চলে যায়, আর টুনি কাঁদতে থাকে। বাবা, ও বাবা, তাকাও বাবা, মাকে সে কবে হারিয়েছি, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, আমি একা কোথায় যাব বাবা? কে আমাকে দেখবে বাবা? তুমি আমাকেও তোমার সাথে নিয়ে যাও বাবা, বাবা, ও বাবা। টুনি যখন এসব বলে কাঁদছিল তখন হঠাৎই তার সামনে এক পরী প্রকট হয়, আর পরীকে দেখে টুনি কিছুটা ঘাবড়ে যায়। ভয় পেও না তুমি, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার বাবা অনেক ভালো লোক ছিলেন, তিনি একবার আমায় সাহায্য করেছিলেন, এক তান্ত্রিকের হাত থেকে আমায় মুক্ত করেছিলেন, তাই আমি তোমায় সাহায্য করতে চাই, তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে।
তুমি আমার বাবাকে ভালো করে দাও, আমার বাবার শরীর থেকে সব বিষ তুলে নাও। এটা আমি করতে পারবো না, কেননা তোমার বাবাকে যে এক বিষাক্ত পেঁচা কামড় দিয়েছে, আর তার বিষ কেবল সে একাই তুলতে পারবে। তোমায় ওই পেঁচার কাছে যেতে হবে, কেবল ওই পেঁচাই তোমার বাবাকে বাঁচাতে পারে। তবে বলো, ওই পেঁচা কোথায় থাকে? আমি তার কাছেই যাব। ওই পেঁচা দক্ষিণের জঙ্গলের গুহায় থাকে, তোমায় সাবধানে ওখানে যেতে হবে। এরপর টুনি পরীর কথা মতো পেঁচার সেই গুহায় যায়। আর পেঁচাকে ডাকতে থাকে। কি হয়েছে কি? এভাবে ডাকছিস কেন? তুমি কেন আমার বাবাকে মারতে যাও? দয়া করে তুমি আমার বাবাকে বাঁচাও। তুমি পারো আমার বাবাকে বাঁচাতে। দয়া করো আমার ওপর, আমার বাবাকে মেরো না, আমার বাবাকে বাঁচিয়ে দাও। তোর বাবাকে আমি কখনোই বাঁচাবো না। না না, এভাবে বলো না। তুমি আমার বাবাকে বাঁচিয়ে দাও, তুমি আমার বাবাকে বাঁচিয়ে দাও, তার বদলে তুমি আমায় মারো। তোকে কেন মারবো? তোর বাবা দোষ করেছে তাই তোর বাবাকে মেরেছি, রহিমকেও আমি মেরেছি। তোর বাবা আর রহিম মিলে আমার বাচ্চাকে মেরে ফেলেছে, তাই আমি প্রতিশোধ নিয়েছি, ওদের দুজনকে মেরে ফেলেছি। ওদের পাপের শাস্তি ওরা পেয়েছে। আমার বাবা? আমার বাবা কখনো অন্যায় করেনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার বাবা কোনো অন্যায় কাজ করতেই পারে না। তোর বাবা অন্যায় করেছে, আমার নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলেছে, তাই মৃত্যু ওর একমাত্র শাস্তি। না মা, তুমি ভুল করছো, তুমি অন্যায় করো না। একি মা, তুই কোথায়? তুই মা আমায় তুমি দেখতে পাবে না মা। তুমি অন্যায় করছো মরুল মশাইয়ের সাথে, তাই আমি না এসে পারলাম না মা। কি বলছিস কি তুই? ওই মরলি তো তোকে মেরেছে, আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে। না মা না, উনি আমায় মারেনি, উনি তো ওনার বন্ধুকে শিকার করতে মানা করেছিল, কিন্তু ওনার বন্ধু শোনেনি, ওনার বন্ধু আমায় মেরেছে। মরুল মশাইয়ের কোনো দোষ নেই মা, তুমি ওনাকে বাঁচাও মা, আমার কথাটি শোনো। হ্যাঁ মা, আমি বাঁচাবো। আমি কি তোর কথা ফেলতে পারি? টুনি চলো তোমাদের বাড়ি, তোমার বাবাকে বাঁচাতে হবে তো। এরপর পেঁচা মরুলের বাড়িতে যায়, আর মরুলের শরীর থেকে সব বিষ তুলে নেয়, আর মরুল সুস্থ হয়ে যায়। হে সৃষ্টিকর্তা, আমার প্রতিশোধ শেষ, এখন তুমি তোমার বর তুলে নাও, আমার শরীর থেকে সব বিষ তুলে নাও, আমি আবারও আগের মতো সাধারণ পেঁচা হয়ে থাকতে চাই। তখনই সেখানে আলোর রশ্মি পেঁচার ওপর পড়ে, আর পেঁচা আবারও সাধারণ পেঁচায় পরিণত হয়, আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এমনই সব অন্যরকম গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্য রকমের গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।